আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২০১৭ সালের এনসিকিউ প্রশ্ন সমাধান করব। তো ডিয়ার ভিউয়ার্স, সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিগত সালের এমসিকিউ প্রশ্নগুলো অর্থাৎ ২০১২ সাল, ২০১৩, ২০১৪, ২০১৫ সালের এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, সেই প্রশ্নগুলো আমরা বিগত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২০১৭ সালের এমসিকিউ প্রশ্ন ও সমাধান। তো ডিয়ার ভিউয়ার্স, যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। আমরা বিগত ২০১৭ সালের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মোকদ্দমা ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে কি করতে হয়, কি করতে হয়। এখানে ক নাম্বার অপশনে রয়েছিল আপিল, খ নাম্বার ছিল রিভিউ, গ নাম্বার ছিল রিভিশন, ঘ নাম্বার রিট। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে প্রশ্নটি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মোকদ্দমা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কি করতে হয়, ক ছিল আপিল, রিভিউ, রিভিশন নাকি রিট। তো এখানে সঠিক উত্তর হবে রিভিশন, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কিন্তু আপিল এবং রিভিউ করার সুযোগ নাই, শুধু সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবে, রিভিশন করতে পারবে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎ যোগ্য চুক্তির কথা বলা হয়েছে। এখানে অপশন দেওয়া ছিল ক ২১ ধারা, খ ৩০ ধারা, গ ২৫ ধারা, ঘ ৪০ ধারা। তো ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি কি,
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলম্বযোগ্য চুক্তির কথা বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় কিন্তু অবলম্বযোগ্য চুক্তির কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা কি পেলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় অবলম্বযোগ্য চুক্তির কথা বর্ণনা করা হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি বলবৎ কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? তো এখানে অপশন দেওয়া রয়েছিল ক 15 ধারা, খ 24 ধারা, গ 32 ধারা এবং ঘ 12 ধারা। তো ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি আপনারা আবার দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? 15 ধারা, 24 ধারা, 32 ধারা, 12 ধারা। আমরা সকলে জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় চুক্তি প্রবলের কথা বর্ণনা করা হয়েছে, তাই সঠিক উত্তর হবে 12 ধারা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক ভাবে চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? তো এখানে অপশন রয়েছিল ক 42 ধারা, খ 54 ধারা, গ 56 ধারা, ঘ 57 ধারা। তো ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি আপনারা আবার দেখেন যে এসআর অ্যাক্টের কোন ধারায় নীতিগতভাবে বা নৈতিকভাবে চুক্তি প্রবলের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? ক 42, খ 54 ধারা, গ 56 ধারা, ঘ 57 ধারা। আমরা সকলে জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায় নীতিগতভাবে বা নৈতিকভাবে চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বর্ণনা করা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তার আগে আবার একটু চোখ বুলিয়ে নিয়ে এই প্রশ্নগুলো, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মুকদ্দমার ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের কি করতে পারে বা সংক্ষুব্ধ পক্ষের সমাধান কি? আপিল, রিভিউ, রিভিশন বা রিট। এখানে সঠিক উত্তর হবে রিভিশন, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আপিল বা রিভিউ করার সুযোগ নাই। 2 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলম্বযোগ্য চুক্তির কথা বলা হয়েছে? ক 21 ধারা, খ 30 ধারা, গ 25 ধারা, ঘ 40 ধারা। এখানে সঠিক উত্তর হবে 21 ধারা, অর্থাৎ 21 ধারায় অবলম্বযোগ্য চুক্তির কথা বর্ণনা করা হয়েছে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বর্ণনা করা হয়েছে? আমরা জানি যে 12 ধারায় চুক্তি প্রবলের কথা বর্ণনা করা হয়েছে। আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে বা নৈতিবাচকভাবে চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায়। তো ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।
তো ডিয়ার ভিউয়ার্স আমরা যে পরবর্তী যে প্রশ্নটি আলোচনা করব যে সুনির্দিষ্ট প্রতীকের আইনের সুনির্দিষ্ট প্রতীকের আইনের কোন ধারার বিধান মতে কোন ধারার বিধান মতে কোন ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দলিল সংশোধন করা যায় তো এখানে অপশন রয়েছিল ক 13 ধারা খ 20 ধারা গ 31 ধারা ঘ 35 ধারা তো প্রশ্নটি আমরা আবার দেখে নেই যে সুনির্দিষ্ট প্রতীকের আইনের কোন ধারার বিধান মতে কোন ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায় ক 13 ধারা খ 20 ধারা গ 31 ধারা ঘ 35 ধারা তো আমরা সবাই জানি যে সুনির্দিষ্ট প্রতীকের আইনের 31 ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায় তো এখানে সঠিক উত্তর হবে 31 ধারা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব সুনির্দিষ্ট প্রতীকের আইনের আইনের 5 ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতীকের প্রতীকার প্রদান করা হয় অপশন ক একটি খ দুইটি গ পাঁচটি ঘ তিনটি তো ডিয়ার ভিউয়ার্স সুনির্দিষ্ট প্রতীকার আইনের 5 ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতীকার প্রদান করা হয় এখানে প্রশ্নটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতীকার তো এখানে অনেকেই কিন্তু ভুল করে 5টি প্রতীকার প্রদান করা হয় তো এখানে সঠিক উত্তর হবে 1টি কারণ সুনির্দিষ্ট প্রতীকার আইনের 5 ধারায় কিন্তু 5টি প্রতীকার কিন্তু এখানে দেওয়া হয়েছে যে নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতীকার প্রদান করা হয় এখানে সঠিক উত্তর হবে 1টি তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে পহেলা জুলাই একটি রেজিস্ট্রি চুক্তির অনুবলে সুনির্দিষ্ট ভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল এখানে অপশন রয়েছে ক চুক্তির অবশিষ্ট 25% খ চুক্তির অবশিষ্ট মূল্যের 50% গ অবশিষ্ট চুক্তি গ কোন চুক্তি দাখিল অপ্রয়োজনীয় তো ডিয়ার ভিউয়ার্স আমরা প্রশ্নটি আবার একটু বুঝে নিই যে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে পহেলা জুলাই একটি রেজিস্ট্রি চুক্তির অনুবলে
সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল, অর্থাৎ বাদীকে আর্জির সাথে কি জমা দিতে হবে। এখানে দেওয়া রয়েছে যে চুক্তির অবশিষ্ট 25%, চুক্তির অবশিষ্ট মূল্যের 50%, অবশিষ্ট চুক্তি বা কোনো চুক্তি দাখিল প্রয়োজন নেই। এখানে সঠিক উত্তর হবে অবশিষ্ট চুক্তি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে বার কাউন্সিল এবং আইনের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও নির্মাণ করে থাকি। তো যদি আপনি আইনের শিক্ষার্থী হয়ে থাকেন বা বার কাউন্সিল পরীক্ষার্থী হয়ে থাকেন, তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে 2017 সালের এমসিকিউ প্রশ্নের সমাধান করলাম। তো ইতিপূর্বে কিন্তু 2012, 2013, 2014, 2015 সালের এমসিকিউ প্রশ্নের সমাধান করা হয়েছে। তো আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি, আমাদের এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আগামী পর্বে তামাদি আইনের এমসিকিউ প্রশ্নের, অর্থাৎ বিগত সালের এমসিকিউ প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।